हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आबगारी कन्स्टेबल मेन्स एग्जाम आज 24 नम्बर इंग्लिश क्लास। तो आजकल सेटे तुम्हारे 20 प्रश्न रेखे। आजकल सेट हम पुरोपुर प्रैक्टिस सेट, तुम्हारा प्रथम के शेष पर्यंत देखो। जदि भिडियो भलो लगले लाइक करो, चैने नतून हो सबसक्राइब करो। और जेहेतु ये प्रैक्टिस सेट, तुम्हारा चेष्टा करो हमार उत्तर बलार आगे तुम्हारे उत्तर करार, तो शेषे गए देखते पा जो आउट अफ 20 तुम्हारा निजे कत स्कोर करते पाले। ओके, और जो सम्भव है तो हमें आपके जान दे परवर्ती भिडियो तुम्हारे नाम उल्लेख करब। ठीक है, चलो तो हमें प्रश्नगुल देखे नी। ভিডিও শুরুতেই আমি দুজনের নাম বলবো যারা 23 নম্বর প্র্যাকটিস সেটে আমাকে তাদের স্কোর জানিয়েছে। বাচ্চু দাস 8/10, অজিত সিংহ 10/10। তো এভাবেই তোমরাও আমাকে স্কোর জানাতে পারো। আমার উত্তর বলার আগে তোমরা উত্তর করো, দেখো কতটা কি প্রিপারেশন হয়েছে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ল্যাকিং নর্মাল গ্রোথ, এই চারটে অপশন আছে। আচ্ছা, ল্যাকিং নর্মাল গ্রোথ কথাটার মানে হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির অভাব। চারটে অপশন দেখো, অ্যাট্রোফিড, এমিশিয়েটেড, সাব নর্মাল, সাব হিউম্যান। মানেগুলো একটু বলে দিই আমি। অ্যাট্রোফিড মানে হচ্ছে ক্ষীণ, কৃশ, দুর্বল। এমাশিয়েটেড মানে হচ্ছে কাহিল, হ্যাঁ, থিন থিন, এটা এমাশিয়েটেড। থিন, লিন, LEAN, লিন। সাবনর্মাল, সাবনর্মাল মানে হচ্ছে ক্ষীণ বুদ্ধি, ফুলিশ, ফুলিশও বলা যায়, বোকা। আর সাব হিউম্যান হচ্ছে অর্ধমানবিক বা সম্পূর্ণ মানুষ নয়। আর অ্যাট্রোফিড তো বললাম, ক্ষীণ, কৃশ, দুর্বল। তাহলে ল্যাকিং নর্মাল গ্রোথ, স্বাভাবিক বৃদ্ধির অভাব কী হবে? অপশন এ, অ্যাট্রোফাইড। অ্যাট্রোফিড বা অ্যাট্রোফাইড যাই বলো, ক্ষীণ, কৃশ, দুর্বল, যার অর্থ অপশন এ। ওকে, দু নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। দ্য পারসন হু হ্যাজ এ প্রপেন্সিটি টু স্টিল ইজ। আচ্ছা, চারটে অপশন দেখো, থিপ, ক্লেপটোম্যানিয়াক, বার্গলার, রবার। থিপ মানে তো চোর আমরা জানি, ক্লেপটোম্যানিয়াক মানে হচ্ছে চুরির বাতিগ্রস্ত লোক, বার্গলার হচ্ছে শীত কেটে চুরি করে যে, আর রবার হচ্ছে ডাকাত। তাহলে দ্য পারসন হু হ্যাজ এ প্রপেন্সিটি টু স্টিল, মানে যা চুরি করার বাতিক আছে তাকে কি বলবো? ক্লেপটোম্যানিয়াক, অপশন বি, চুরির বাতিগ্রস্ত লোক। ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন আমরা দেখব। এ পারসন অ্যাভয়েডিং বাই রিলিজিয়াস ডিসিপ্লিন অ্যান্ড সেলফ ডেনিয়াল ইজ কল্ড, মানে যে একজন ব্যক্তি যে ধর্মীয় অনুশাসন মেনে চলে, এটা হচ্ছে বাংলা। চারটে অপশন দেখো, ডেডিকেটর, বিগট, অ্যাসেটিক, ভাইসার। ডেডিকেটর মানে হচ্ছে উৎসর্গকারী, বিগট মানে হচ্ছে ধর্মান্ধ, অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী, যোগী, আর ভাইসার মানে হচ্ছে যে অনৈতিক কাজ করে বা অধার্মিক। তাহলে এ পারসন অ্যাবাইডিং বাই রিলিজিয়াস ডিসিপ্লিন, যে ধর্মীয় অনুশাসন মেনে চলে, তাকে আমরা কি বলবো? অপশন সি, অ্যাসেটিক, মানে তপস্বী, যোগী। ঠিক আছে, চার নম্বর দেখে নেব। কমপ্লিট লস অর ডিস্ট্রাকশন, মানে সম্পূর্ণ ক্ষতি বা ধ্বংস। চারটে অপশন আছে, ক্যালামিটি, ডিজাস্টার, পার্ডিশন আর টর্মেন্ট। ক্যালামিটি মানে হচ্ছে দুর্ভাগ্য, বিপদ, ক্লেশ। ডিজাস্টার মানে হচ্ছে ধ্বংস, পার্ডিশন মানে হচ্ছে সর্বনাশ, উচ্ছেদ, টর্মেন্ট হচ্ছে পীড়ন, যন্ত্রণা। ঠিক আছে, তাহলে কমপ্লিট লস অর ডিস্ট্রাকশন মানে হচ্ছে সম্পূর্ণ ক্ষতি বা ধ্বংস, তাহলে হয়ে যাবে অপশন সি, পার্ডিশন, সর্বনাশ, উচ্ছেদ। ঠিক আছে, অপশন সি, কমপ্লিট লস অর ডিস্ট্রাকশনের ওয়ান আর সাবস্টিটিউশন হবে হচ্ছে পার্টিশন। পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। দ্য বেস্ট সোশ্যালি অর ইন্টেলেকচুয়ালি, মানে সামাজিকভাবে বা বৌদ্ধিকভাবে সেরা। চারটে অপশন দেখব, সোশ্যালাইট, স্যাভি, এলিট আর গ্রিগেরিয়াস।
সোশ্যালাইট মানে হচ্ছে সমাজের বিশিষ্ট ব্যক্তি, ঠিক আছে। স্যাভি মানে হচ্ছে কাণ্ডজ্ঞান, আর এলিট হচ্ছে অভিজাত, অ্যারিস্টোক্র্যাট, আর গ্রেগারিয়াস হচ্ছে দলপ্রিয়, মানে যে দলে থাকতে ভালোবাসে। তাহলে বৌদ্ধিকভাবে সেরা বা সামাজিকভাবে সেরা কী হবে? এলিট, অপশন সি। দ্য বেস্ট সোশ্যালি অর ইন্টেলেকচুয়ালি, এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে হচ্ছে অপশন সি, এলিট। পরের প্রশ্ন আমরা দেখে নেব, 6 নম্বর প্রশ্ন। হিজ ফাদার ইজ ডিসগাস্টেড ড্যাশ হিম ফর হিজ অ্যাডিকশন টু ড্রিঙ্ক। তো সেন্টেন্সের মানে নিশ্চয়ই বুঝতে পারছো, হিজ ফাদার ইজ ডিসগাস্টেড, তার বাবা ডিসগাস্টেড হয়ে গেছিলো কিসের জন্য? ফর হিজ অ্যাডিকশন টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক করার আসক্তির জন্য। ওকে, 4টে অপশন দেখো, এগেনস্ট, অ্যাট, হুইচ, টুয়ার্ডস। সঠিক উত্তর কী হবে? ও, তার আগে আমি এটা বললাম না যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে? ডিসগাস্টেড মানে হচ্ছে রাগ করা, অ্যাংরি, ইরিটেট। ডিসগাস্টেড কতগুলো সিনোনিম বলে দিই, অ্যাংরি, ইরিটেড, ভেক্সড হয় একটা, অ্যাংরি, ইরিটেড তোমরা নিশ্চয়ই জানো, আরেকটা লিখে দিয়েছি VEXED, ডিসগাস্টের সিনোনিম এটা। আর একটা হয় অ্যানয়, ANNOY, অ্যানয়। আর এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, কোনো ব্যক্তির উপর যদি রাগ করা বোঝায় তাহলে হবে কি বলতো, ডিসগাস্টেড উইথ বা ভেক্সড উইথ বা অ্যানয় উইথ, এগুলোর সঙ্গে উইথ যোগ হবে। আর কোনো জিনিসের উপর রাগ হলে তখন কিন্তু ডিসগাস্টেড অ্যাড হবে। তাহলে এখানে তো ব্যক্তির উপর রাগ করছে না, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ডিসগাস্টেড উইথ, অপশন সি। তাহলে হিজ ফাদার ইজ ডিসগাস্টেড উইথ হিম ফর হিজ অ্যাডিকশন টু ড্রিঙ্ক, ঠিক আছে। চলো 7 নম্বর দেখে নেব। ইট টুক এ লং টাইম টু গেট ড্যাশ দ্য ডেথ অফ হার হাজব্যান্ড, মানে কি? ইট টুক এ লং টাইম, এটা একটা লম্বা সময় নিয়েছিল, দ্য ডেথ অফ হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের ডেথ, এই মানে এই গভীর শোকটা থেকে বেরিয়ে আসতে, ঠিক আছে। 4টে অপশন দেখো, ও ডবল এফ অফ, ও এফ অফ, ইন টু আর ওভার। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? গেট ওভার, গেট ওভার। ইট টুক এ লং টাইম টু গেট ওভার দ্য ডেথ অফ হার হাজব্যান্ড, গেট ওভার মানে হচ্ছে ওভারকাম করা, গেট ওভার মানে হচ্ছে ওভারকাম, মানে বেরিয়ে আসা, দুঃখ থেকে বেরিয়ে আসা, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন দেখব আমরা। বেকন দ্য ফাদার অফ দ্য ইংলিশ এসে হ্যাড এ থার্স্ট ড্যাশ নলেজ। তাহলে ইংলিশ প্রবন্ধের জনক বেকনের কী ছিল? হ্যাড এ থার্স্ট, মানে একটা পিপাসা ছিল, ড্যাশ নলেজ, জ্ঞানের পিপাসা। তাহলে শূন্যস্থানে কী বসবে? মানে জ্ঞানের পিপাসা মানে হচ্ছে তীব্র ইচ্ছা। তীব্র ইচ্ছাকে আমরা আর কী বলতে পারি জানো তো? ডিজায়ার ফর, লংড ফর, লিখে দিই, দেখার চেষ্টা করছি, DE ডিজায়ার ফর, লংড ফর, এলো থার্স্ট ফর, থার্স্টি তো এখানে দিয়েছে। আর একটা হয় অ্যাপেটাইট ফর, এখানে থার্স্ট না থাকলেও এই কথাগুলো থাকতে পারতো। তাহলে বেকন দ্য ফাদার অফ দ্য ইংলিশ এসে হ্যাড এ থার্স্ট ড্যাশ নলেজ, দেখো প্রত্যেকটার সঙ্গে কিন্তু ফর যুক্ত হয়েছে, অ্যাপেটাইট ফর। হ্যাঁ, তাহলে এখানে কী হবে? অপশন এ, ফর, অপশন এ। তাহলে বেকন দ্য ফাদার অফ দ্য ইংলিশ এসে হ্যাড এ থার্স্ট ফর নলেজ। ওকে, 9 নম্বর দেখে নেবো আমরা। উই স স্যান্ড স্কাল্পচার্স ড্যাশ দ্য বিচ, আমরা দেখেছিলাম বালির স্কাল্পচার বিচে, এবার ড্যাশে কী বসবে? ইন, অন, অ্যাট, আপ, কী বসবে? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি, অন। তোমাদের মনে হতে পারে অ্যাট দি বিচ, তা নয়, অন দি বিচ, কারণ বিচ হচ্ছে একটা সারফেস, বিচ হচ্ছে সারফেস, আমরা বলি না অন দ্য ফ্লোর, সেরকম
অন দ্য বিচ, ঠিক আছে? তাহলে উই স্যান্ড স্কাল্পচার্স অন দ্য বিচ, ওকে? 10 নম্বর প্রশ্ন দেখে নেব। দ্য কন্টেইনার ইজ ফুল ড্যাশ ওয়াটার সো আই কান্ট ক্যারি ইট ফর এ লং ডিস্টেন্স অ্যাট ওয়ান গো। প্রথমেই বলে দিই, এই অ্যাট ওয়ান গো, অ্যাট ওয়ান গো মানে হচ্ছে, এটা একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে অ্যাট ওয়ান্স, মানে কন্টেইনারটা ভর্তি, তাই জন্য আই কান্ট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারবো না ফর এ লং ডিস্টেন্স, একবারে একটা লম্বা ডিস্টেন্স আমি যেতে পারবো না এটা নিয়ে, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ফুল অফ ওয়াটার, দিস কন্টেইনার ইজ ফুল অফ ওয়াটার, অপশন সি, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন আমরা দেখব। সিনোনিম 11 নম্বরে আছে ভিন্ডিকেট, ভিন্ডিকেট শব্দে সিনোনিম কি? চারটে অপশন দেখো, প্রেসিপাইস, ডিফেন্ড, ইমপিচ, ইমপুট, মানেগুলো একটু বলে দিই। প্রেসিপাইস কথাটার মানে হচ্ছে খাড়া, ক্লিফ, পর্বতের চূড়া হয় না, ক্লিফ। ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, ইমপিচ মানে হচ্ছে নিন্দা করা, সন্দেহ করা, দোষারোপ দেওয়া, আর ইমপিউট হচ্ছে আরোপ করা। তাহলে এবার আমরা দেখব যে ভিন্ডিকের শব্দের অর্থ কী। ভিন্ডিকের শব্দের অর্থ হচ্ছে সত্যতা প্রতিপাদন করা, তাহলে ভিন্ডিকের শব্দের সিনোনিম হয়ে যাবে হচ্ছে ডিফেন্ড, রক্ষা করা, ঠিক আছে? অপশন বি। 12 নম্বর প্রশ্নটা দেখে নেব। অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট শব্দের সিনোনিম কি? চারটে অপশন দেখো, রিপিল, ডেস্ট্রয়, ডিলে, আপলোড, মানেগুলো একটু বলে দিই। রিপিল মানে হচ্ছে বাতিল করা, নাকচ করা, প্রত্যাহার করা। হ্যাঁ, রিপিলে কতগুলো সিনোনিম লিখে দিচ্ছি, ডিসমিস, এগুলো রিপিলের সিনোনিম, রিজেক্ট, রিভোক, আর ই, আর ই ভিওকেই, ক্যান্সেল আর লিখলাম না। আর ডেস্ট্রয় মানে আমরা জানি ধ্বংস করা, ডিলে মানে আমরা জানি বিলম্ব বা মুলতুপি রাখা, আর আফোল্ড মানে হচ্ছে সমর্থন করা বা সাপোর্ট, আফোল্ড মানে হচ্ছে সাপোর্ট। তাহলে অ্যাব্রোগেট মানেটা দেখে নিই, অ্যাব্রোগেটের মানে হচ্ছে উচ্ছেদ করা, বাতিল করা, খারিজ করা। তাহলে অ্যাব্রোগেট শব্দের সিনোনিম কি হয়ে যাবে? সিনোনিম হয়ে যাবে অপশন এ, রিপিল, রিপিল করা মানে হচ্ছে নাকচ করা, প্রত্যাহার করা, অপশন এ। পরের প্রশ্ন আমরা দেখে নেব, 13 নম্বর প্রশ্ন। অ্যাডুলেশন, অ্যাডুলেশন শব্দের সিনোনিম, চারটে অপশন দেখো, ডিউরেশন, আর্গুমেন্ট, ফ্ল্যাটারি, আর ইনস্টিটিউশন। ডিউরেশন মানে হচ্ছে স্থিতিকাল, ডিউরেশন মানে স্থিতিকাল, ব্যাপ্তিকাল। আর্গুমেন্ট মানে আমরা জানি যুক্তি, বিচার, তর্ক। ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামত, চাটুবাক্য। ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান। আচ্ছা, ফ্ল্যাটারি শব্দের কতগুলো সিনোনিম একটু বলে দিই। ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামত করা, চাটুবাক্য। তাহলে হচ্ছে ব্ল্যান্ডিশমেন্ট, বি এল এ এন ডি আই এস এইচ এম ই এন টি, ফ্ল্যাটারি শব্দের সিনোনিম হচ্ছে ব্ল্যান্ডিশমেন্ট। আরেকটা হচ্ছে সাইকোফ্যান্সি, এস ওয়াই, তোমরা যদি মনে করো লিখে নেবে তো লিখে নিতে পারো। আরেকটা হচ্ছে ফনিং, এফ এ ডাব্লু এন আই এন জি, এখানে লেখার জায়গা হচ্ছে না, ফনিং, ওকে? এবার আমরা দেখব যে অ্যাডুলেশন শব্দের মানে কি। অ্যাডুলেশন শব্দের মানে হচ্ছে চাটুবাক্য আর তোষামত। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন সি, ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানেও তোষামত করা বা চাটুবাক্য, ঠিক আছে? আর আমি যে সিনোনিমগুলো বলে দিচ্ছি, যদি তোমরা মনে করো যে লিখে নিলে ভালো হয় তো লিখে নিও। 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দের চারটে অপশন দিয়েছে, কোনটা সিনোনিম হবে দেখো। পয়জনাস, পয়জনাস মানে আমরা কি জানি, বিষাক্ত।
ফ্রেন্ডলি। আচ্ছা, আগে অপশনগুলো বলে দিই, পয়জনাস, ফ্রেন্ডলি, স্যাটিসফাইং আর হার্ডেনিং। তাহলে পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত, ফ্রেন্ডলি মানে হচ্ছে নেইবারলি, আউট গিভিং, মার্সিফুল। ঠিক আছে, একটা লিখে দিলাম, মার্সিফুল, এটা হচ্ছে ফ্রেন্ডলি শব্দের সিনোনিম। স্যাটিসফাইং হচ্ছে সন্তোষজনক, আর হার্টেনিং হচ্ছে উৎসাহজনক। তাহলে এবার আমরা দেখবো অ্যামিকেবল শব্দের অর্থ কী। অ্যামিকেবল শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ। তাহলে হয়ে যাবে ফ্রেন্ডলি, অপশন বি। অ্যামিকেবল শব্দের সিনোনিম হয়ে যাচ্ছে ফ্রেন্ডলি, অপশন বি। 15 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। অ্যাবলিউশন, অ্যাবলিউশন শব্দের সমার্থক মানে সিনোনিম জানতে চেয়েছে। সেন্সার, ফরগিভনেস, ফ্ল্যাটারি আর ওয়াশিং। অ্যাবলিউশন শব্দের অর্থ হচ্ছে পূর্ণ স্নান বা স্নান, হাত পা ধোয়া, শুদ্ধিকরণ মানে ধার্মিক কারণে স্নান। ঠিক আছে, অ্যাবলিউশন মানে। সেন্সিওর মানে হচ্ছে দোষ দেওয়া, নিন্দা করা, সেন্সিওর। ফরগিভনেস হচ্ছে ক্ষমাশীলতা বা ক্ষমাপাত্র এরকম। ফ্ল্যাটারি মানে একটু আগেই বললাম, চাটু বাক্য, তোষামত। আর ওয়াশিং মানে হচ্ছে পিউরিফিকেশন। তাহলে এখানে এই ওয়াশিং মানে কিন্তু ওই জামা কাপড় ধোয়া না, মানে ধার্মিক ভাবে স্নান, ধার্মিক স্নান বা শুদ্ধিকরণ। তাহলে অ্যাবলিউশনের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, এই ওয়াশিং মানে হচ্ছে পিউরিফিকেশন। ওকে, আর অ্যাবলিউশন মানে হচ্ছে ধার্মিক স্নান, পুণ্য স্নান, শুদ্ধিকরণ। ঠিক আছে, এবার আমরা 16 নম্বর প্রশ্ন দেখে নেব। আই হ্যাভ টু ড্যাশ মাই নোটস ওয়ান্স এগেইন টু মেক শিওর আই হ্যাভ লার্নড অল ইম্পর্টেন্ট ডিটেলস বিফোর দ্য এক্সাম। আই হ্যাভ টু, আমাকে করতে হবে, কী করতে হবে, মাই নোটস ওয়ান্স এগেইন, আমার নোটগুলোকে আরেকবার, টু মেক শিওর, এটা নিশ্চিত হওয়ার জন্য, আই হ্যাভ লার্নড, আমি পড়ে নিয়েছি অল ইম্পর্টেন্ট ডিটেলস বিফোর দ্য এক্সাম, এক্সামে আমি আগে আমি সব পড়ে নিয়েছি, এটা আমাকে একবার মানে মেক শিওর করতে হবে। ঠিক আছে, 4টে অপশন দেখো, গো ওভার, পুট আপ উইথ, টেক আফটার, পুল ডাউন। 4টে অপশন। এবার আমরা অপশনগুলোর মানে জানবো। গো ওভার মানে হচ্ছে এক্সামাইন, মানে পরীক্ষা নিরীক্ষা করা। পুট আপ উইথ, পুট আপ উইথ কথাটার মানে হচ্ছে টলারেট। টেক আফটার, এই টেক আপটার কথাটার মানে কি জানো তো, সিমিলার, রিসেম্বলেন, মানে বাবার সাথে ছেলের যে সিমিলারিটি আছে, সিমিলার। ঠিক আছে, মার সাথে মেয়ের যে সিমিলারিটি আছে তাকে বলা হয় টেক আপটার। পুল ডাউন, পুল ডাউন মানে হচ্ছে ডেস্ট্রয়, ডিমোলিস। তাহলে আই হ্যাভ টু গো ওভার, আই হ্যাভ টু গো ওভার মানে আমাকে এক্সামিন করতে হবে। আই হ্যাভ টু এক্সামিন মাই নোটস ওয়ান্স এগেইন টু মেক শিওর আই হ্যাভ লার্নড অল ইম্পর্টেন্ট ডিটেলস বিফোর দ্য এক্সাম। ওকে, 17 নম্বর দেখে নেব। মাই চেক আপ রেজাল্টস ইন্ডিকেট দ্যাট আই হ্যাভ টু ড্যাশ অল মাই ব্যাড হ্যাবিটস অ্যাট ওয়ান্স। তাহলে মাই চেক আপ রেজাল্ট ইন্ডিকেট করছে, কী ইন্ডিকেট করছে, দ্যাট আই হ্যাভ টু, আমাকে করতে হবে, কী করতে হবে, অল মাই ব্যাড হ্যাবিটস অ্যাট ওয়ান্স, মানে আমাকে সমস্ত ব্যাড হ্যাবিটগুলোকে কী করতে হবে, আমার চেক আপ ইন্ডিকেট করছে যে ব্যাড হ্যাবিটগুলোকে আমাকে কী করতে হবে বলো তো। 4টে অপশন আছে, কিপ অন, লেট ডাউন, গিভ আপ আর পুট অ্যাক্রস। মানেগুলো একটু জেনে নিই আমরা। কিপ অন মানে হচ্ছে কন্টিনিউ, তাহলে আমার চেক আপ রেজাল্ট এমন এসেছে যে আমি আমার ব্যাড হ্যাবিটগুলোকে কন্টিনিউ করব, কখনোই না। লেট ডাউন, লেট ডাউন হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, অ্যাবান্ডন। ডিওএন, ঠিক আছে, তাহলে আমরা গিভ আপ পেয়ে গেলাম।
আমাদের কি করতে হবে, চেকআপ রেজাল্টটা এমন এসেছে যেটা ইন্ডিকেট করছে যে আমাকে সব ব্যাড হ্যাবিটটা ছেড়ে দিতে হবে। গিভ আপ, অপশন সি। মাই চেকআপ রেজাল্টস ইন্ডিকেট দ্যাট আই হ্যাভ টু গিভ আপ অল মাই ব্যাড হ্যাবিটস অ্যাট ওয়ান্স। ওকে, 18 নম্বর প্রশ্ন দেখব। উই হ্যাভ নট বিন এবল টু ডিসাইড অন হু ইজ গোয়িং টু ড্যাশ আওয়ার বেবি হোয়াইল উই আর অন দ্য বিজনেস ট্রিপ নেক্সট উইক। মানে আমরা এখনও ডিসাইড করতে পারছি না যে আমরা যখন নেক্সট উইকে বিজনেস ট্রিপে যাব তখন আমাদের বেবিকে কে দেখবে। চারটে অপশন দেখো, ফল আউট, লুক আপ, গেট বাই, লুক আফটার। ফল আউট মানে হচ্ছে কোয়ারেল, মানে ঝগড়া করা, কিউ ইউ এ আর আর ইএল। তোমরা একটু বুঝে নিও কষ্ট করে, কোয়ারেল, ঠিক আছে। আর লুক আপ, লুক আপ মানে কি জানো তো, লুক আপ মানে সার্চ করা, আবার লুক ফর মানেও সার্চ করা। এটা আমি তোমাদের আগেও বলেছি, যখন আমরা ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজবো তখন সেটা হয়ে যাবে লুক আপ। আর লুক ফর কখন জানো, লুক ফর কখন, যখন আমি আমার মোবাইলটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না ওটা খুঁজছি, বা পেনটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ওটা খুঁজছি, সেটা হচ্ছে লুক ফর। কিন্তু ডিকশনারিতে যখন ওয়ার্ড সার্চ করছি তখন কিন্তু লুক আপ। তাহলে লুক আপ মানে হচ্ছে সার্চ, ঠিক আছে। গেট বাই মানে হচ্ছে ম্যানেজ, গেট বাই ম্যানেজ। লুক আপটা লিখলাম না, সার্চ। আর লুক আফটার মানে হচ্ছে কেয়ার করা, দেখাশোনা করা। তাহলে আমরা যখন নেক্সট উইকে ট্রিপে যাব বিজনেস ট্রিপে, তখন আমাদের বাচ্চাকে কে দেখবে, সেখানে হয়ে যাবে লুক আফটার, মানে দেখভাল করা। উই হ্যাভ নট বিন এবল টু ডিসাইড অন হু ইজ গোয়িং টু লুক আফটার আওয়ার বেবি হোয়াইল উই আর অন দ্য বিজনেস ট্রিপ নেক্সট উইক। ওকে, তাহলে এখানে কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি, লুক আফটার। 19 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। টুডে দেয়ার ইজ এ টেন্ডেন্সি ইন আওয়ার কালচার টু ড্যাশ দ্য পিপল হু হ্যাভ নট বিন টু এ ইউনিভার্সিটি। তাহলে আমাদের এখন কালচারটা এমন হয়ে গেছে যে দ্য পিপল হু হ্যাভ নট বিন টু এ ইউনিভার্সিটি, যে যারা আর কি ইউনিভার্সিটি যায়নি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি, তাহলে ড্যাশে আমরা কী বসাবো, টেক অফ। চারটে অপশন দেখো, টেক অফ, শো অফ, রান আউট, লুক ডাউন অন। মানেগুলো একটু বলে দিই, টেক অফ মানে হচ্ছে রিমুভ, হ্যাঁ, শো অফ মানে হচ্ছে দেখানো, লোক দেখানো, অ্যাফেক্টেশন। আচ্ছা, টেক অফ মানে রিমুভ, ওকে, রিমুভ। শো অফ মানে হচ্ছে অ্যাফেক্টেশন, অ্যাফেকশন নয় কিন্তু, এ এফেক্ট ই সি টি এ টি আই ও এন। আর রান আউট মানে হচ্ছে শর্টেজ, রান আউট মানে শর্টেজ। রান ওভার একটু বলে দিই, রান ওভার মানে হচ্ছে ঝাঁপ দেওয়া, ঠিক আছে। আর রান ডাউন মানে হচ্ছে উইক, WEAK, উইক, ঠিক আছে। আর দেখো ডিতে কী আছে, লুক ডাউন অন, লুক ডাউন অন মানে হচ্ছে ইনফেরিয়র, নিকৃষ্ট, তুচ্ছ, ওকে। আর শো অফের কতগুলো সিনোনিম বলে দিচ্ছি, প্রিটেন্স, PRETENCE, আমার লেখার জায়গা নেই, তোমরা নিজে লিখে নাও, বলে দিচ্ছি। শো অফের কতগুলো সিনোনিম হচ্ছে প্রিটেন্স, PRETENCE, PRETENCE লেখা যাচ্ছে না এখানে, প্রিটেন্স। আর হচ্ছে অ্যাফেক্টেশন তো বললাম, আরেকটা হচ্ছে অস্টেন্টেশন, OSTENTATION, অস্টেন্টেশন, OSTEN, OSTENTATION, ওকে। আচ্ছা, টুডে দেয়ার ইজ এ টেন্ডেন্সি ইন আওয়ার কালচার টু ড্যাশ দ্য পিপল হু হ্যাভ নট বিন টু এ ইউনিভার্সিটি, মানে যে পিপলরা ইউনিভার্সিটিতে যায়নি তাদেরকে নিকৃষ্ট মনে করা, ইনফিরিয়র, ইনফিরিয়র, ঠিক আছে,
এটা তো লিখলাম না, লুক ডাউন অন হচ্ছে ইনফিরিয়র। RIOR তাদের নিকৃষ্ট মনে করে, যারা ইউনিভার্সিটি যায়নি, ইউনিভার্সিটি লেখাপড়া করেনি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। 20 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। দ্য সোলজার উইল বি ব্রট টু ট্রায়াল বিকজ হি ইজ থট টু হ্যাভ ড্যাশ স্টেট সিক্রেট টু দ্য এনিমি। তাহলে সোলজারদের ট্রায়ালের জন্য আনা হচ্ছে, কারণ এটা মনে করা হচ্ছে যে তারা শত্রুদের কাছে সিক্রেটটাকে, মানে যে সিক্রেট থাকে সেটাকে তারা ডিসক্লোজ করছে। ঠিক আছে, তার জন্য ট্রায়ালের জন্য আনা হয়েছে। 4টে অপশন দেখো। ব্যাকড আপ, গিভেন অ্যাওয়ে, ব্রোকেন আউট আর হচ্ছে রান ওভার। ব্যাক আপ মানে কি? সাপোর্ট। এই ব্যাক আপটা আমরা মোবাইলের ক্ষেত্রে খুবই দেখতে পাই, ব্যাক আপ মানে সাপোর্ট। আর গিভেন অ্যাওয়ে মানে হচ্ছে ডিসক্লোজ করা, ডিস্ট্রিবিউট করা, ডিসক্লোজ। ডিস্ট্রিবিউট লিখলাম না। ব্রোকেন আউট, ব্রোকেন আউট মানে কি জানো তো? স্প্রেড। ধরো ম্যালেরিয়া মহামারীর আকার ধারণ করেছে, মানে ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্রোকেন আউট। যেমন করোনার ক্ষেত্রেও তাই, ব্রোকেন আউট। ঠিক আছে, আর রান ওভার হচ্ছে ঝাঁপ দেওয়া। তাহলে দ্য সোলজার উইল বি ব্রট টু ট্রায়াল বিকজ হি ইজ থট টু হ্যাভ, কি হবে? গিভেন অ্যাওয়ে মানে তারা ডিসক্লোজ করে ফেলছে, স্টেট সিক্রেট টু দ্য এনিমি, শত্রুদের কাছে সিক্রেট তারা ডিসক্লোজ করছে, তাই জন্য তাদেরকে ট্রায়াল দেওয়া হবে। ওকে, দ্য সোলজার উইল বি ব্রট টু ট্রায়াল বিকজ হি ইজ থট টু হ্যাভ গিভেন অ্যাওয়ে স্টেট সিক্রেট টু দ্য এনিমি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটের 20টা MCQ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও, যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলবো, যেগুলো আমি লিখে দিলাম হয়তো লেখাগুলো একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, একটু কষ্ট করে বুঝে নিও, আর আমি তো মুখে বলেই দিয়েছি। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।